কমানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল একটা হয়েছে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার বঞ্চনা করছেন, তাই তার অর্থ কবে বরাদ্দ হবে জানি না। কিন্তু আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে নেই, তাই তিনি বিকল্প চিন্তাভাবনা করার ফলে এখানে আমরা ওই চন্দ্রচূড় যে সেই খালটা চন্দ্রেশ্বর খাল আর এই পলাশপাই, ইতিমধ্যে পলাশপাইয়ের প্রায় ওয়ার্ক অর্ডার পেতে চলেছে, এখানে 75 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলেতে এই দুটো চন্দ্রেশ্বর আর পলাশপাই হয়ে গেলে 70% চান্স কমে যাবে যাতে করে বন্যা না হয়। এই কাজটা কতদিনের মধ্যে হবে? এই বছরই টেন্ডার হয়ে গেছে, এই বছরই শুরু হয়েছে, এক বছরের মধ্যে শেষ হয়ে, আমার মনে হয় মাসখানিক দেরি হবে, কারণ বন্যার প্রবণতা যে সময়টা চলে যাওয়ার পরেই কাজ শুরু। এতে ঘাটাল মহকুমাবাসী উপকৃত হবে? শুধু ঘাটাল মহকুমাবাসী কেন, আমার এখানে পাঁশকুড়া মহকুমা, তমলুক মহকুমা, তারাও তো উপকার হবে। বন্যা প্রবণতা কংসাবতী এই এলাকা, শিলাবতী এই এলাকা জুড়ে যারা আছে সবাই উপকৃত।